দেখো, আমরা তো বিয়ের পর থেকেই সিঙ্গাপুরে, ফ্যামিলির কারোর সাথে সেভাবে দেখা হয়নি। যিনি আসছে কাল এসে যদি দেখে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নাই, তাহলে তো ফ্যামিলি লেভেলে জানাজানি হয়ে যাবে। আচ্ছা, তুমি কি রকম হাজবেন্ড চাও বলো তো? বললে কি হবে? সেরকম হওয়ার চেষ্টা করব। কোনো লাভ আছে? তোমার মুখের কথার কোনো দাম আছে? ওকে, ডু ওয়ান থিং, একটা রচনা লিখো, আদর্শ স্বামী কেমন হওয়া উচিত, আর আমি একটা রচনা লিখে আদর্শ স্ত্রী কেমন হওয়া উচিত, তারপরে একজন আরেকজনকে পড়ে শোনাবো, সেরকম পদক্ষেপ নিব। এরপরে রচনাটা কখন লিখবো? যে কোনো সময়, তোমার যখন ইচ্ছা, এখনও লিখতে পারো, কালকে সকালেও লিখতে পারো, মোটামুটি জিনে আসার আগেই কাজটা শেষ করতে হবে। সোহেল, তুমি মনে করো যে ভাইয়া ভাবি আমাদের সামনে, ভাবি তোমাকে কিছু একটা দিতে যাচ্ছে, তো দেবার সময় চামচটা ডেফিনেটলি আগাবে, তো তুমি চামচের দিকে মানে হাতটা ঠেকিয়ে মানে না করবে, আমার দিকে তাকাও না। না ভাবি, আমাকে না, আপনি জিনিয়াকে দেন, আমার খাওয়া শেষ, ঠিক আছে? কিছুই দেখুনি, মানে ব্যাপারটা হচ্ছে ভাবি কিছু একটা দিতে যাচ্ছে, মানে তখন তুমি হাঁটা ঠেকে না করবে যে ভাবি আমাকে না, জিনিয়াকে দেন, আমার খাওয়া শেষ, খুব বিনয়ের সঙ্গে বলতে হবে ব্যাপারটা, ঠিক আছে? নাও রেডি, 1 2 3, আমি হচ্ছে ভাবি, তোমাকে আমি স্যুপ দিচ্ছি, তুমি প্রিটেন্ড করবে যেন আসলে তুমি জিনিয়াকেই খাওয়াতে চাও। নাও শোভেন। ভাবি থাক, আপনি জিনিয়াকে দেন। ওয়াও, গুড, ভেরি গুড শোভেন। আচ্ছা, এখন তুমি ভাবি হয়ে যাও আর আমি তো জিনিয়াই, ঠিক আছে? আমার খাবার, তাই না? ভাবি দিল।